বিজ্ঞানী বলছেন, এই যে ব্রহ্মাণ্ড যা ক্রমব্যাপক, ক্রমবর্ধমান, তাই তার নাম ব্রহ্ম। এই কথার অর্থই ক্রমবর্ধমান। বিজ্ঞানী বলছেন যে এই যে ক্রমবর্ধমান ব্রহ্ম, এ হঠাৎই এক সময় কন্ট্রাক্ট করে যেতে পারে, আর হয়তো কিছুই রইল না। এই যে ব্ল্যাক হোল সম্পর্কে কথা হচ্ছে, এগুলো সবই, এই হোলটা কোনো মাটি দিয়ে বানানো সুড়ঙ্গ নয়, এত বড় সূর্যটা সেটাও কোনো নিরেট বস্তু নয়, সবই গ্যাস, ফায়ার। তেমনি এই ব্ল্যাক হোলটাও, এই হোল আছে বলে আমরা বলছি এরম কিছু না, এক সময় হয়তো ওটা আর কিছুই থাকবে না, অস্তিত্ব থাকবে না। আমাদের শাস্ত্র বলে, আমাদের উপনিষদ, ব্রহ্মবিদ্যাং সর্ববিদ্যা প্রতিষ্ঠাম, ব্রহ্মবিদ্যাই একমাত্র বিদ্যা যা সর্বশেষ, সর্বসত্য। এখন এই বিদ্যা আহরণ হবে কী করে? পড়া হয়েছে, শোনা হয়েছে, জানাও হয়েছে, অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, তা বললেই কি হয়ে যাবে নাকি? তা হয়ে যেতে হলে তো একটা পথ দিয়ে শিক্ষিত হতে হবে মন। এই পথের রাস্তা দেখাট গুরু, কেন পথগুলো পেরিয়ে ওই অবস্থায় পৌঁছে উপনিষদ, বেদ, বেদান্ত, শাস্ত্র সবই অনুভবের কথা লেখা, আগে অনুভব তারপরে লেখা এসেছে। তাই লেখা ছাড়িয়েও যখন অনুভবে পৌঁছে যায় এমন শরীরের নাম গুরু। পরে হয়তো লেখাগুলো পড়ে জানা যাচ্ছে ও এমনই অনুভব হয়েছিল আগেও, এমনই লেখা আছে। গৌতম বুদ্ধ শাস্ত্রপুরে রাস্তায় বেরিয়ে যাননি, কেমন যেন মন কি খুঁজছিল, শান্তি, চতুর্দিকের অশান্তি, মৃত্যু, বার্ধক্য, জরা, শান্তি কোথায়? তাই অমন খুঁজতে খুঁজতে তার ধ্যান লাগে, ধ্যান অবস্থায় থাকতে থাকতে বোধ হয়। তারপরে উনিও হয়তো নিশ্চয়ই দেখলেন যা বোধ হলো তাই সর্বসত্যই লেখাও আছে। হ্যাঁ, ওনার সময়কালীন জগতে মানুষেরা তার ব্যাখ্যা আলাদাভাবে করছিল, ব্যবহার আলাদাভাবে করছিল, কেননা তাদের তো বোধ হয়নি। বোধ যাদের হয় তাদের সর্বসমান। অহম ব্রহ্মাস্মি বলতে হলে এই ব্রহ্মে, এই ব্রহ্মাণ্ডে, ব্রহ্মাণ্ড পরব্রহ্মের একটা অংশ যা আমরা দেখতে পাই। বিজ্ঞান এরই মধ্যে জানতে পেরেছে আমরা যেটুকুনকে ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স বলি শুধু সেটুকুনে নেই, আরও অনেক আছে। তাই তোমাদের এই কথা এখন অস্বীকার্য নয়। শুধু মুনি ঋষি আর গুরু বলছেন তা নয়, বিজ্ঞান বলছে। আবার বলে এটাই সর্বশেষ প্রুফ নয়, এটাও বুঝতে পেরেছে ফিজিসিস্ট। আর যেটা ভাবছে, যেটা ফেনোমেনা করে চলা হচ্ছে একদিকে, তারপরে হঠাৎই দেখা যাবে এটা আর এটা রইল না, এমন একটা, এমন একটা সর্বসত্য।
যতক্ষণ না পৌঁছানো যায় ততক্ষণ অনির্দিষ্ট, ততক্ষণ ক্ষণিকের। যদি এখন আছে আর পরক্ষণেই না থাকে তাহলে তো ক্ষণিকই হলো। তাই যা প্রুফ করা যাবে, যা ইন্দ্রগ্রাহ্য হবে তাই তো প্রুফ করা যাবে। প্রুফ কথাটা ইন্দ্রগ্রাহ্য হওয়ার সাথে ইকুইভ্যালেন্ট, তবেই প্রুফ হয়। কেন? প্রুফ মানে ইন্দ্রগ্রাহ্য হওয়া। যা কিছু ইন্দ্রগ্রাহ্য হবে তাই টেম্পোরারি, তাই অনির্দিষ্ট, তা কখনোই নির্দিষ্ট আর সম্পূর্ণ নয়।